এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, সাইক্লোনের জেরে জেরবার উপকূল, তবে কলকাতার তাপমাত্রা বাড়ছে জোর কদমে, কবে শীত রইল আপডেট। তো সাইক্লোনের জেরে কবে কখন থেকে কলকাতা সহ উপকূলের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং কবে থেকে কলকাতা সহ বাংলা জুড়ে পড়বে চাঁকিয়ে শীত, কি বলছে অফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঘূর্ণিঝড় মান্দোস শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তের রূপে পরিণত হয়েছিল, সেই ঘূর্ণাবর্ত এখন নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি অবস্থান কর্ণাটক ও কেরল উপকূলের আরব সাগরে, এটি ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, ক্রমশ এটি ভারতের উপকূল থেকে দূরে সরে যাবে। এর প্রভাবে বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, মাহে রায়ালসীমা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বইবে 55 কিলোমিটার গতিবেগ পর্যন্ত। এর জেরে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা, আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে, এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 15ই ডিসেম্বর বুধবার ও 16ই ডিসেম্বর বৃহস্পতিবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমটি ক্রমশ শ্রীলঙ্কা উপকূলের দিকে এগিয়ে যাবে। আরও একটু বৃদ্ধি পেল রাতের তাপমাত্রা, সকালে সামান্য কুয়াশা পড়ে, আংশিক মেঘলা আকাশ, রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরেই থাকবে। সপ্তাহের শেষের দিকে নামতে পারে পারদ, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ, সকালের দিকে সামান্য কুয়াশা ও শিশির, আগামী 24 ঘন্টায় একই রকম থাকবে আবহাওয়া, তারপর থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা, স্বাভাবিকের উপরেই কলকাতার পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে, এই পশ্চিমী ঝঞ্ঝা সরে পূর্ব দিকে গেলে সিকিম ও সংলগ্ন পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে, হবে হাওয়ার বদল, ঘন কুয়াশার সতর্কতা আগামী 2 দিনের জন্য হিমাচল প্রদেশে, এছাড়াও উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহ চলবে ঝাড়খণ্ডে আগামী 48 ঘন্টায়। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।